দেখে মনে হতে পারে ক্রিকেটারদের আনন্দ ভ্রমণ, তবে এটি বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের রংপুর ডিভিশনের ডাক আউট। এনসিএল এ 26তম আসরের প্রথম রাউন্ডে চট্টগ্রাম রংপুরে ম্যাচ মাঠে গড়ায় প্রায় দেড় দিন পর। চমৎকার আবহাওয়ার পরও খারাপ আউটফিল্ডের কারণে চার দিনের ম্যাচের অর্ধেকটাই পণ্ড হয়েছে। নির্মাণের পর থেকেই দেশি বিদেশি ক্রিকেটারদের প্রশংসা করিয়েছে শহীদ চান্দুর 22 গজ। এ মাঠে আছে বাংলাদেশ জাতীয় দলের সুখ স্মৃতিও, আছে ইনডোরের সুবিধা, তবে আউটফিল্ড আর ড্রেনেজ ব্যবস্থা নিয়েই যত ভোগান্তি। বারবার বিভিন্ন গণমাধ্যমে স্টেডিয়াম সংস্কারের ধারাবাহিক প্রতিবেদনের পরও টনক নড়ে না জাতীয় ক্রীড়া পরিষদের। স্থানীয়দের দাবি, শুধুমাত্র রাজনৈতিক কারণে লম্বা সময় বগুড়ার এই ভেন্যুতে অনুষ্ঠিত হয়নি আন্তর্জাতিক ম্যাচ। দ্রুত মাঠ সংস্কার করে শহীদ চান্দু স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের দাবি তাদের। দুপুর গড়িয়ে বিকেল পার হয়ে যাচ্ছে, এখনো খেলা শুরু হলো না, এটা আমাদের জন্য দর্শকের জন্য অনেক হতাশার বিষয়। উইকেটের প্রশংসা করেছে দেশি বিদেশি সহ অনেক ক্রিকেটাররা, তবে এই আউটফিল্ডের যে অবস্থা এই শহীদ চান্দু স্টেডিয়ামে, এটা আসলে খুবই একটি খারাপ দিক যে এই মাত্র একদিনের এক ঘন্টার বৃষ্টির কারণে দুই দিন পর ম্যাচ আজকে মাঠে করতে যাচ্ছে। আমরা চাই আমাদের এই মাঠে নিয়মিত খেলা হোক এবং আমরা বগুড়াবাসীর একটাই দাবি, এই মাঠে আন্তর্জাতিক পর্যায়ের খেলাটা দিক। সরকারের কাছে আকুল আবেদন যে এই মাঠটার প্রতি একটু খেয়াল রাখে এবং এই কখনো খেলার মাঠ কখনো রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে যাতে না হয়। অর্থিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্থিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা। লাল বলে খেলার সুযোগ কম পান প্রথম শ্রেণীর ক্রিকেটাররা, সেখানে সংস্কারবিহীন ভেন্যুতে ম্যাচ পণ্ড হলে ক্ষতি হবে দেশের ক্রিকেটারদেরই। এই মাঠে 2019 ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়ার আগে 2019 ক্যাম্প হয়, আর এই মাঠ থেকে আমাদের বগুড়ার তানজিদ তামিম ভাই, তাওহিদ হৃদয় ভাই, শফিল ভাই, মুশফিক ভাই রয়েছেন এবং এখন পর্যন্ত উদীয়মান অনেক ক্রিকেটার রয়েছে। বিসিবির কাছে দাবি থাকবে যে আমাদের এই মাঠটার যেন পরিচর্যা আরও ভালোভাবে করা হয়, আর আমাদের আউটফিল্ডের যে অবস্থা সেই অবস্থাটা উন্নতি না করলে আসলে এখানে ভালো খেলাগুলো চলবে না। 2006 সালে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয় শহীদ চান্দু স্টেডিয়ামে। এ মাঠে খেলা 5 ওয়ানডের 4টিতে জয় পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে খেলা একমাত্র টেস্টে অবশ্য হেরেছিল টাইগাররা। সম্প্রতি চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে সংস্কারে ঘোষণা দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে কি বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম নিয়েও আসবে এমন ঘোষণা? আর উত্তরের লাখো ক্রীড়াপ্রেমীর প্রত্যাশা, আবারও আন্তর্জাতিক ম্যাচ ফিরে আসুক মুশফিক, তাওহিদ হৃদয়, তামজিদ তামিম ও শফিউল ইসলামদের এই গ্রাউন্ডে। আব্দুল্লাহ ওয়াল, সময় সংবাদ, বগুড়া।